ভয়ন, ওই 270 এর 3 দিয়া ভাগ দিলে কত হয়? 90। আচ্ছা এক কাজ করো, তোমরা দুজন 100-100 দাও, বাকিটা আমি দিয়ে দিতেছি। কেন? আরে কি বলেন আপনি সব, আমি খাইছি হলো গিয়া পরোটা আর ডিম, ডিমের দাম হইলো গিয়া 15 টাকা, নিজ কানে শুনছেন, আর পরোটা তেল আর তেল ছাড়া হইলো 5 টাকা করে, দুইটা পরোটা খাইছি 10 টাকা, আর ডিম 15 টাকা, 25 টাকা, এক গ্লাস পানি খাইছি, আপনার এক একজন 3-3 গ্লাস 6 গ্লাস পানি খাইছে, আপনাকে পানির দাম দিয়ে দিলাম, আমার 30 টাকা বিল হয়। পানি ব্যবসা করে পানি খাবো না। তুই বিল দিলে দে, না দিলে না দে, তাও একটু কই দে যে দিবি কি দিবি না। দিলে আমি 30 টাকা দিবো, এর বেশি দিব না। কেন? আমরা একসাথে খাইছি তিনজন, একসাথে আছি, ভাগ করে দিলে কি সমস্যা? কি আমি 30 টাকা খাইছি, আমি 30 টাকা দিবো, এর বেশি দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না থাকবে কেন, তিনজনে আছি একসাথে, আমরা তিনজনে ভাগ করে সমান ভাগে সমতার ভিত্তিতে আমরা বিলটা দিব। আমরা তো সমান সমান না যদি সময় বেশি লাগে আমি বলে দেই পর্যবেক্ষণ। আমি বুঝতে পারতেছি আপনি বিরক্ত হইতেছেন, তারপরে একটা প্রশ্ন করতে চাই, এই 270 টাকা যে বিল হয়েছে এর ভিতরে আপনার লাভ মানে লভ্যাংশ কত হয়েছে আপনার? না মানে জানতে চাইতেছি, কেন উত্তর পরে দিতেছি, কত লাভ হয়েছে বলেন তো ভাই। আমার ব্যবসায় কি লাভ হয়েছে কি লস হয়েছে এই গোমর আমি আপনাকে। আরে ভাই এটা আমরা এমনিই জিজ্ঞেস করতেছি, মানে মানুষের জানার ইচ্ছা থাকে না, সেই জানার ইচ্ছা থেকে মানে আমরা কোনো ব্যবসা ব্যবসা করতে যাবো না, আমরা এই ধরনের ব্যবসা করিও না, আমরা ওই যে আদম পাচার মানে আদম ব্যবসা করব, এইসব এই ফালতু ব্যবসার ভিতরে আমরা নাই, কি বলো ভাই? যা হয়েছে আপনারা খাইছেন বিল দেন, চান আমার আমার লোকজন পয়সা আছে ভাই। আরে বললে কি হয় ভাই, আপনি ঘরে করতেছেন কেন? ভাই আপনি কিছু মনে করেন না, আসলে আমি ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলি, বুঝিয়ে বলি, আসলে হয়েছে কি ভাই, আমরা আসলে তিনজন একটা থিসিস করছিলাম এই বিষয়ে, লভ্যাংশের বিষয়টি, ক্ষতির বিষয়টি। আমার হোটেলে এসে থিসিস? না 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 না, আপনার হোটেলে এসে থিসিস না, আপনার হোটেলে শুধু আমরা খাচ্ছি, খাওয়ার পর যদি ইনফরমেশন বলেন না ভাই, বললে কি হয়? না ভাই আমার এখন সময় নাই ভাই, আমার অনেক আপনি অনেকক্ষণ ধরে এখানে আছেন, আমার অনেকক্ষণ ধরে জায়গা দখল করে আছেন, আবার দেখি ফিস ফিসানি করে কি বলতেছেন ভাই, আপনারা তাড়াতাড়ি বিদায় হন। এই এই তুই বেটা এরকম করতেছিস কেন? আমার সামনে এত কই পেল যখন মানুষ বেয়াদব দেখছো কিরকম বেয়াদব করছে, লাভ দিয়ে উঠে গেছে, মনে আমার মায়ের ফেলাবে, তখনই আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, তখনই আমার কাছে মনে হচ্ছে যে মানে আমার মানে তোমরা ছিলা দেখে না, কিন্তু আমি ঘুষি দেওয়ার এখন দাঁত। হ্যাঁ দেখছি তো আমরা, যেভাবে আপনি ভয় দৌড়া ভাগছেন, বিষয়টা ওইরকম না, এখানে দুই পার্টির সাথেই একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তোমাদের সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কেমন সেটা হচ্ছে যখন তোমরা আমার ঠেলাঠেলি করতেছিলে তখন আমি মনে করছি যে তোমরা আমাকে বলতেছো যে চলেন যাই, সেই জন্য আমি চলে আসছি ডিম ফাটাইয়া, আর কিছু না, এনে ডরের কি আছে। আর ছোটবেলা থেকে ভাই আমি রাজনীতি করছি, আমি একটা প্রতিবাদী স্বভাব আছে, যেইখানে আমি অন্যায় দেখি সেইখানে আমি প্রতিবাদ করি। এই রহমান ভাই আপনি কি মনে করছেন, আমরা কিছু বুঝি না, আমরা ভাত খাই না, আমাদের কমন সেন্স নাই, আয় কি কবি কিছু, আমরা এখানে বিজনেস করতে আসছি, একটা বিজনেস মনোভাব নিয়ে আসছি, আপনি যদি এগুলো কন্টিনিউ করতে থাকেন মোরা আমরা লগে নাই কইলাম,
শোনো, তোমরা যেহেতু বলতেছো এত কথা, আমি যেহেতু আমি এখন থেকে আর এই কাজ করবো না।